নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল এবং আজকে আমি আপনাদের সামনে জিটিআরএসপে প্ল্যানটি এক্সপ্লেন করার জন্য এসেছি। দেখুন, আমরা অনেক ধরনের প্ল্যান করি, আমাদের সামনে অনেক ধরনের প্ল্যান এসেছে, আমি কোনো প্ল্যানকে ছোট বড় করছি না, কিন্তু প্ল্যানগুলো আমরা কীভাবে করি, কিসের উপর ভিত্তি করে কাজটা করি বা অন্য কারোর উপর নির্ভর করতে হয় নাকি, সেটা আমরা আজকে প্রথমে একটু আলোচনা করে নেব এবং আমরা তখনই বুঝতে পারবো জিটিআরএসপে প্ল্যানটার গুরুত্বটা কী, আমি কেন জিটিআরএসপে প্ল্যানটা নিয়ে কাজ করছি। আর হ্যাঁ, অবশ্যই সব কিছু সবার জন্য না, সবার পছন্দ নাও হতে পারে, সবাই নাও করতে পারে, যার যার নিজের ইচ্ছা। কারণ সবাই যদি সব কিছু করে ফেলে স্বাভাবিকভাবেই, তাহলে মানে ব্যালেন্স বিগড়ে যাবে। তো যাই হোক, তো আমরা অন্য যে কোনো, আমরা একটা কোম্পানি যদি ধরি, আমরা এতদিন অনেক কোম্পানিতে কাজ করেছি, কোম্পানি ধরলাম, কোম্পানিতে আমাদের সমস্যাটা কি হয়, আমাদের কোম্পানি একটা রুলস বলে দেয়, রুলস, সেটা কিন্তু ফলো হয় না। কারণ কি, সেখানে মেম্বাররা চায় না সেই রুলসটা ফলো করতে, হয়তো 5-7 দিন বাদে কিছু চেঞ্জ হবে, 10 দিন বাদে কিছু চেঞ্জ হবে, আপনি যদি বেআইনি কাজ করেন তাহলে কোম্পানি আপনাকে ব্যান করে দেবে, এরকম নানা ধরনের রুলস রেগুলেশন লেখা থাকে একটা কন্ট্রাক্টের মতো। কিন্তু বেশিরভাগ কোম্পানি, আমরা ছোটোখাটো কোম্পানি যেখানে শুরু করার জায়গা, কোম্পানিও সেটা কমপ্লিট করতে চায় না বা সেই রুলসটা ফলো করতে চায় না, একটু মার্সি করে, তো সেই অনুযায়ী তারাও ইমপ্লয়িভাবে মানে অনুজ্জ্বভাবে তারাও কিন্তু নিজেরাও মার্সি ফিল করে, কারণ তারা সেই রুলসটা যখন তখন চেঞ্জ করে দেয়। মানে যে কোনো সময় অ্যাট এনি টাইম উইদাউট নোটিস তারা রুলসটা চেঞ্জ করে দেয়, তখন আমাদের সমস্যা হয়। আমরা এসি হয়তো একটা কাজ করতে, আমাদের কাজ করাচ্ছে অন্য কিছুর জন্য। হ্যাঁ, আজকে যে কোনো চাকরিতেই আমাদের যে কাজটা করে ইনকাম হবে, বস আমাদের সেই কাজটাই করাবে, যে কোনো চাকরি বাকরির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রেই এইগুলো হয়, এটাকে খারাপ আমি বলবো না। কিন্তু তার মধ্যে মেন প্রবলেমটা হয় কি, আমরা কোম্পানিতে কাজ করছি, এটা ধরুন একটা কোম্পানি, কোম্পানিতে কাজ করছি, কোম্পানি যখন আমাদের সামলাতে পারছে না, আমাদের ইনকাম সোর্স আসছে কোম্পানি থেকে, এটা আমরা ধরুন ইউ অ্যান্ড মি যেটাই ধরুন, আর কোম্পানির ইনকাম সোর্স আসছে আদার্স, তাদের বিজনেস সোর্স থেকে। ওকে, এবারে বিজনেস সোর্সটা তখনই থাকবে তাই না, যখন কোম্পানি নিজের সঠিক পথে চালানোর চেষ্টা করবে, তাতে কী কী প্রবলেম আসতে পারে, ডিলে। তো ডিলে হওয়ার কারণ হচ্ছে কি, পেমেন্ট ডিলে হতে পারে, মানে আমরা পেমেন্ট পাবো অনেক দেরি করে। আর একটা ডিলে হতে কি পারে, ইনকাম ডিলে বা কোনো সমস্যার জন্য কোম্পানির সব কাজ বন্ধ, মানে প্রসেস বা ওয়ার্ক, কাজ বা প্রসেস যে কোনো একটা কিছু দেরি হবে। আর যদি কোম্পানি ফ্রড হয়, কোম্পানি যদি ফ্রড করে বা ফ্রড করার চিন্তাভাবনা নিয়ে এসে থাকে, তাহলে তো হয়েই গেল। তো সেখানে কি, আমরা আজকে যখন যারা যারা ব্লকচেনের মধ্যেকার কাজবাজ জানে বা ব্লকচেন নিয়ে অনেক দিন ধরেই নাড়াচাড়া করছে বা জানতে হবে তাদের, আগামী দিনগুলোতে সবই ব্লকচেনের উপর ডিপেন্ড করে তৈরি হবে, কারণ Web 3.0 ডিসেন্ট্রালাইজ সিস্টেম অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে অনেক জায়গায়, শুরু করে দিয়েছে, কিন্তু আগামী দিনগুলোতে আসতে চলেছে খুব মানে বড় ধরনের, আর পরিবর্তনটা খুবই দরকার। কারণ এই ডিসেন্ট্রালাইজ বা ব্লকচেন, যেটাই বলুন, ব্লকচেনের কথা আমি বলবো, ব্লকচেন, তো ব্লকচেনটা কি, আমাদের যে নেক্সট জেনারেশন তারা কি চায়, একটা
মানে সঠিক প্ল্যাটফর্ম চাই বা আমরা নিজেরাও চাই, কিন্তু নেক্সট জেনারেশন যাতে সেটা দেখে যেতে পারে। নেক্সট জেনারেশন বলতে আগাম আগের যেসব জেনারেশন ছিল তারা কিন্তু আমাদের জেনারেশনে জিনিসপত্র দেখেনি, মানে কি কতটা অ্যাডভান্স হয়েছে টেকনোলজি সেটা দেখেনি। তার মধ্যে অনেক খুঁত রয়েছে, আগের খুঁত ছিল সেটা রিকভার হয়েছে, এখন নিখুঁত হওয়ার চেষ্টা করছে, এখন নিখুঁত হয়ে যাবে আগামী কিছু দিনের মধ্যেই, আর ডিগেটসের মধ্যে হয়ে যাবে। তো আমাদের নেক্সট ডিগেটসে আমরা দেখতে পাবো ওয়েব 3.0 এটা নিয়েই কাজ হচ্ছে। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ, এবং মেইনলি এখানে কি সুবিধাটা থাকবে বলুন তো? আমাদের প্রথমে জানতে হবে কি ডিসেন্ট্রালাইজ মানে কি। DECENTRALIAC, হ্যাঁ বানান করে কী হবে, এত টাইম নষ্ট করে কী হবে, তাই না? বানান বা স্পেলিং করে তো কোনো লাভ নেই, কিন্তু এক্স্যাক্টলি আমরা যেটা পড়ছি আমরা যেন জেনে অনলাইনে সার্চ করেও সেটা ভেরিফাই করতে পারি আপনি যেটা বলছেন বা আমি যেটা বলছি সেটা সঠিক নাকি। ডিসেন্ট্রালাইজ মানে তার মধ্যে কোনো রকম মানে ওনার থাকবে না, যে খালি ম্যানিপুলেট করবে, যেটা কোম্পানি করে, একজন কোম্পানি যেটা করে। ওকে, সেকেন্ড কী রয়েছে, সেখানে সঠিক হিসাব হবে, কারেক্ট ক্যালকুলেশন বলুন, কারেক্ট ডিসিশান বলুন, সব কিছু মানে কারেক্টলি খুঁটিয়ে দেখা হবে, এবং ইনফরমেশানও সেখানে কারেক্ট থাকবে, মানে 100% জেনুইন ইনফরমেশান ছাড়া সেটা মিস হয়ে যাবে। মানে ধরুন এরকম 10টা ওয়েবসাইট আছে আর এরকম 2টো ওয়েবসাইট আছে, দুটো ওয়েবসাইট ফেক নিউজ দিচ্ছে, এই ফেক নিউজ যারা দিচ্ছে সেটা অমিট করে দেওয়া হবে, মানে বাদ দিয়ে দেওয়া হবে বা হাইড করে রাখা হবে, বাকি যে 10টা সঠিক দিচ্ছে তাদের অ্যাপ্রুভাল পাবে, তারাই একমাত্র অ্যাপ্রুভাল পাবে। আর এখানে কি ইউটিউব ভিডিওস বা নানা রকম ইনফরমেশানগুলো আমরা যে অনলাইনে পাই সেটা যেন সঠিকভাবে আমরা পেতে পারি, এবং ইনফরমেশানটা একদম 100% জেনুইন থাকে, সেটা ভেরিফাইড হবে, তারপরে সেটি অনলাইনে থাকবে, না হলে কিছু সময়ের মধ্যে সেটি ডিলিট হয়ে যাবে বা অটোমেটিক ওয়েব 3.0 সার্চ ইঞ্জিন বেসডও আসবে, সব কিছু কিন্তু আস্তে আস্তে হাইড হতে থাকবে, যেগুলো ফেক মানে যেগুলোর কোনো অস্তিত্ব নেই এবং সেটা পানিশেবলও হবে। তো সেখানে আমাদের ডিসেন্ট্রালাইজ সিস্টেমে আর একটা সুবিধা হচ্ছে কি, কোনো সময় কোনো রকম 2 নম্বরই কাজ হবে না, মানে কোনো কারণে, যেমন আমরা 2 নম্বরই ইনফরমেশানও দিতে পারছি না, স্বাভাবিকভাবে 2 নম্বরই কাজ হবে কী করে আর কি, ফ্রড বা মিসলিডিং কিছুই হবে না। মিসলিড তো আগে কারেকশানের মধ্যে আলোচনা করে, FRAUD, ফ্রড কোনো মতেই হবে না, কারেক্ট হবে, ওনারশিপ থাকবে না, আপনি এখানে ওনার থাকবে, এখানে আপনি সঠিক ইনফরমেশান পাবেন, সঠিক ইনফরমেশান দেবেন, আপনার কোনো ফ্রডের রিস্ক থাকবে না। দিনকে দিন এই জিনিসগুলোই আমরা চাই এবং এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট হতে চলেছে আগামী দিনগুলো। তো আমাদের যে ক্রিপ্টো ব্লকচেন আছে, ব্লকচেন ঠিক এরকমই কাজ করে, যার ফলে ব্লকচেন অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি ডিসেন্ট্রালাইজ হয়, ঠিক আছে? তো এই ব্লকচেনে কাজ করার ফলে যদি কোনো কোম্পানি যেখানে আসতো, কোম্পানিতে কি থাকতো, আমাদের এই হচ্ছে ধরুন ইনকাম করার সোর্স, ইনকাম সোর্স, INCOMESOURCE, তো ইনকাম সোর্স যেটা রয়েছে, তারপরে মাঝখানে থাকতো কোম্পানি, কোম্পানি থাকতো, তারপরে থাকতাম আমরা ইউজার। তো এখানে যে প্রবলেমটা হতো, কোম্পানি পালাতো, কোম্পানি আর মানে পেরে উঠতো না ইউজারদের সামলে তাদের স্যালারি দিতে, মিডিল পার্সন মানে কোম্পানি এমপ্লয়িরা মিডিল পার্সন হয়ে কোম্পানির থেকে আবার টাকা পয়সা স্যালারি এইগুলো দাবি দাওয়া করতো। তো স্বাভাবিকভাবে ইউজাররা বা এমপ্লয়িরা কিন্তু কোম্পানির থেকে টাকা যদি না পায় বা কোম্পানি ফ্রড করে চলে যায়, এখানে ইনকাম সোর্সের সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক থাকছে না, তো এই প্রবলেমটা হয়। এবারে আসছে দিনগুলো কী হচ্ছে, কোম্পানি মাঝখানে তো কিছু প্রফিট নিত, প্রফিটের কিছু পার্সেন্টেজ অফ প্রফিট
এটা কন্টিনিউয়াসলি নিতেই থাকতো, তাদের মধ্যে মানুষজন কাজ করছে এবং তারাও একটু ওনারশিপ চালু করবে বা ইনকাম করবে বা প্রফিট করবে এরকম টেন্ডেন্সি নিয়েই কোম্পানি খোলা হয়। তো এবারে কি যখন ব্লকচেন আসলো, এই ব্লকচেন এর মধ্যে যখন স্মার্ট কন্ট্রাক্ট চলে এলো, একেবারে সরাসরি বলছি BLO CK CHA IN ব্লকচেনের মধ্যে স্মার্ট কন্ট্রাক্ট চলে এলো, এস কন্ট্রাক্ট CONTRACT। তো স্মার্ট কন্ট্রাক্ট যখন চলে এলো, এর সঙ্গে ডাইরেক্ট আমাদের মাঝে কোনো রকম থার্ড পার্টি থাকছে না, আস বলে লিখলাম আমরা, এখানে একটা ডাইরেক্ট কানেকশান থাকছে, এখানে কোনো থার্ড পার্টি কানেকশান থাকছে না, না কোম্পানি, না কোনো মেম্বার স্যালারি নেবে, না কোনো কেউ প্রফিট নেবে মাঝখান দিয়ে, কেউ না। এর জন্য স্মার্ট কন্ট্রাক্ট আমাদের মধ্যে অতি পপুলারিটি পাচ্ছে। কিন্তু এর মাঝখানে স্মার্ট কন্ট্রাক্ট চিনবেন কী করে, স্মার্ট কন্ট্রাক্ট চিনবেন কী করে সেটাও হচ্ছে অনেক বড় ব্যাপার, কারণ স্মার্ট কন্ট্রাক্টের নাম করে অনেকে ঠকিয়ে নিয়ে যাচ্ছে। স্মার্ট কন্ট্রাক্ট মানে কি, হোয়াট ইজ স্মার্ট কন্ট্রাক্ট? তো এটা মানেটা কি, স্মার্ট কন্ট্রাক্ট মানেটা কি? মানে একটা চুক্তি যেটা স্মার্টলি স্মার্ট ওয়েতে কাজ করবে, সেটা দু নম্বরই কোনো কিছু থাকবে না। এক্স্যাক্টলি, স্মার্ট কন্ট্রাক্ট যখন ব্লকচেনের উপর আবিষ্কৃত হয় বা আমরা বিটকয়েনের উপর যদি ধরি, বিটকয়েনটা খুবই উইক, মানে দুর্বল স্মার্ট কন্ট্রাক্ট হ্যান্ডেল করার জন্য। কিন্তু আমরা এরকমই একটা স্মার্ট কন্ট্রাক্টের ক্রিপ্টো নিই, TRX, যেমন আমরা TRX নিয়ে আলোচনা করব। তো TRX কিন্তু এক সেকেন্ডে পুরোপুরি 2000টা ট্রানজাকশান করতে পারে, দু হাজারটা ট্রানজাকশান করতে পারে। তো স্বাভাবিক এটা খুবই সুইটেবল স্মার্ট কন্ট্রাক্টের জন্য। এবং এই স্মার্ট কন্ট্রাক্টের ফলে বা এর সুবিধাগুলো কী কী, আমি এমন একটা ছোট্ট প্রেজেন্টেশন ভিডিওতে আপনাদের দিয়েছি, সেখানেও গিয়ে আপনি দেখতে পারেন। এখানে সুবিধা হচ্ছে কি, ফ্রড, তারপরে কি মানি লন্ডারিং, এইগুলো কিছুই হয় না, কারণ পুরোপুরি এখানে কম্পিউটার দেখছে, এখানে দেখাশোনাটা একটা কম্পিউটার প্রোগ্রাম দেখছে। স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে এরকমই একটা প্রোগ্রাম, PUTRIAC কম্পিউটারাইজড, PROGRAMME প্রোগ্রাম, একটা কম্পিউটারাইজ প্রোগ্রাম যেটা পুরোপুরি দেখাশোনা করছে স্মার্ট কন্ট্রাক্টে। এবং তাকে কোনো স্যালারি দিতে হবে না, নো স্যালারি, নো পেমেন্ট, নো প্রফিট, নো SALARY স্যালারি, মানে আপনি যে ইনকামটা করবেন কোম্পানি থাকলে বা থার্ড পার্সন থাকলে সেখান থেকে মাঝখানে কমিশন নিয়ে চলে যেত, কিন্তু এখানে কোনো স্যালারি দিতে হচ্ছে না, কোম্পানি নেই, তো আপনি ডাইরেক্ট ব্লকচেনে কাজ করতে পারছেন। আর ব্লকচেন জানেন তো আমাদের অলরেডি, বিটকয়েনের কথা যদি বলি, অনেক বছর ধরে চলে আসছে, অনেক বছর ধরে, আর লং টার্মে চালানোর জন্য স্মার্ট কন্ট্রাক্ট সবচেয়ে বেস্ট প্ল্যান। এবারে স্মার্ট কন্ট্রাক্ট কী আসলে, আমি যেরকম আলোচনার মধ্যে আসছি, মেন আলোচনায় ঢুকছি আস্তে আস্তে, স্মার্ট কন্ট্রাক্ট হচ্ছে কি, যেখানে আমাদের কোনো রকম নাম দরকার নেই, যেখানে আমাদের কোনো মানে ফটো, PHOTO ফটো দরকার নেই, না দরকার আছে ফোন নাম্বার, একটু বাজে লেখা হয়ে যাচ্ছে, BER ফোন নাম্বারও দরকার নেই। তো আমাদের সেখানে আবার অনেকে আইডেন্টি প্রুফ চায়, আইডি দরকার নেই, কারণ ব্লকচেন শুধু আপনাকে একটা অ্যাড্রেস দেবে, XYZYTPABDCAX যা খুশি এরকম একটা অ্যাড্রেস দেয়, সেই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ঠিকানা যেখানে আমরা ইনকামটা আমাদের বা কারেন্সিগুলো জমা করি, ইনকাম হলেও তাই আবার লস হলেও তাই সব কিছু সেখান থেকে আদান প্রদানের জন্য কাজে লাগে। কিন্তু এখানে তো কোনো নাম দিয়ে কোনো কাজ নেই, যার বয়স 3 বছর, 3 ইয়ার্স অফ এজ, যে 3 বছর বয়স হোক বা 30 হোক কি 300 হোক না কারুর,
তার কোনো রকম হেডেক নেই যে এখানে কাজ করতে পারবে না বা মানে তার শুধুমাত্র একবারই এখানে কাজ করতে পারবে, বারবার না, কারণ এখানে লিমিটেশন নেই। আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হয় না স্বাধীনভাবে, পুরোপুরি স্বাধীনভাবে। ওকে, যেমন বাংলায় বলি স্বাধীনভাবে, এটা ধয় দীর্ঘ হবে যদিও, তো যাই হোক, তো সরি এর জন্য। স্বাধীনভাবে কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি। তো স্বাভাবিকভাবে এই ব্লকচেনের জন্য আমাদের GTRX পেটা এই কারণে আমি করছি যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। এবং এখানে যেমন আপনাকে বলেছিলাম, এখানে 2000টা ট্রানজাকশান করতে, মানে 2000 জনকে পেমেন্ট দিতে কত টাইম লাগছে? জাস্ট 1 সেকেন্ড। তাহলে আপনাকে মানে একজনকে পেমেন্ট দেবে কতক্ষণে? 500, মানে 1 সেকেন্ডকে 2000 দিয়ে ভাগ করলে 500 ms লিখে দিচ্ছি, এটার মানে হচ্ছে মাইক্রো সেকেন্ড। আর এটার মেন সুবিধাটা হচ্ছে কি, স্মার্ট কন্ট্রাক্টের TRX বেস, আমাদের যে ব্লকচেইন সিস্টেম আছে সেটা তো কাউকে চেনে না। আমাদের কিছু মাইক্রো সেকেন্ডের মধ্যে আমাদের পেমেন্ট দিয়ে দিচ্ছে, আমরা কাজ করব, সেকেন্ডে সেকেন্ডে পেমেন্ট পাবো, আমাদের মাসে দরকার নেই, আমরা 1 সেকেন্ডেই পেমেন্ট পাবো, 1 সেকেন্ডেই পেমেন্ট পাবো। আর এখানে আমাদের সমস্যাটা কি নেই, এবারে এই 1 সেকেন্ডে পেমেন্টটা তো এখানে হাইলাইটেড। এখানে যেমন আমরা একটা লাইফে কি খুঁজি, যে আমরা একটা ট্রাস্টওয়ার্দি প্ল্যান পাই যেখানে আমরা পেমেন্ট পাই টু পাই পাবো, এখানে কোনো ডিলে হবে না, কোনো দেরি হবে না, কোনো রকম এক দুদিন তো দূরের কথা, কিছুক্ষণ সময়ও অতিবাহিত হবে না যে আপনি সমস্যায় পড়েছেন বা সমস্যায় পড়বেন এরকম কিছু, কারণ সেটা 99% আপ টাইম থাকে ক্রিপ্টোকারেন্সি, মানে সারা দিন, সারাটা বছর, দিন নেই রাত নেই, যখন খুশি আপনি ট্রানজাকশান করতে পারেন ক্রিপ্টোকারেন্সিতে। তো স্বাভাবিকভাবে এখানে কোনো লিমিট নেই আপনার টাইম ওয়ার্কে, মানে আপনার ফ্লেক্সিবিলিটি থাকবে। FLEXIBILITY, ফ্লেক্সিবিলিটি থাকবে কাজের মধ্যে। ওকে, আপনার যে কোনো টাইমে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটা ঘন্টা বা যে কোনো টাইম যে পার্টিকুলারলি কাজ করতে হবে, এটা যখন খুশি করুন, কোনো লিমিটেশান নেই, নো লিমিটেশান। লিমিটেশান বলতে নো টাইম লিমিটেশানস আমি এখানে বলবো, TIMELIMITATIONS, লিমিটেশানস নেই, লিমিটেশানস নেই, আবার ইনভাইট করাই মানে আর্নিংয়ের লিমিটেশান নেই, নো নো ইনকাম LIMITS লিমিটস, কোনো ইনকামেরও লিমিট নেই এখানে। স্বাভাবিকভাবে এটা সবচেয়ে কী বলবো, GTRX পে আপনারা একটা কমিউনিটিকে ধরে নিয়ে যদি চলেন, এখানে জাস্ট আপনাকে ট্রন লিঙ্ক প্রো খুলে, ট্রন লিঙ্ক প্রো খুলে রেজিস্ট্রেশন করতে হয়, আপনার তার জন্য সিকিউর থাকে, আপনার কাছে ওয়ালেট থাকে, আপনি তার মালিক, আপনি চাইলেও GTRX পে থেকে বেরোতে পারবেন না একবার এন্ট্রি করে গেলে। সেখানে শুধুমাত্র আপনার কি বলবে, ওয়ালেট চাই, WALLET ওয়ালেট দরকার, আর কিচ্ছু দরকার নেই এখানে, আপনি রিল্যাক্সভাবে আনলিমিটেড ওয়ার্ক করতে পারেন। এখানে আবার GTRX পে, যেমন আমরা একটা স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যান বলছি, এর মধ্যে আমরা ইনকামটা করতে পারি নিজের মতো। আমরা কি চাই, তিন ধরনের মানুষ থাকে, তারা চায়, একজন চায় আমি আমার অল্প কিছু সঞ্চয় দিয়ে আমি ইনভেস্ট করব, সামান্য কিছু, 1000-2000 টাকা, 1000-5000 টাকা, 1000 টাকা, যেরকম যেরকম থাকে, আমি লাইফ টাইম ইনকাম করবো, একটা বিশাল অ্যামাউন্ট ইনকাম করবো,
সময় সাপেক্ষ ব্যাপার হলেও অসুবিধা নেই। এই ধরনের একজন মেম্বার থাকে, দাদে কোনো কাজ করবে না, কাজ করবে না। আপনি জিটিআর এক্সপেতে সেটাই পাবেন, কাজ না করেও আপনার জিটিআর এক্স পেতে আপনি কাজ না করেও 10,48,00,000 টিআরএক্স পাবেন, যার দাম 5 দিয়ে মাল্টিপ্লাই করেন এখনকার দামে পেয়ে যাবেন। আরেকজন ব্যক্তি থাকে কি, আমি কাজ করব, কাজ করবে, তাদের জন্য জিটিআর এক্স পে। কারণ জিটিআর এক্স পে এর যে ওয়ার্কিং প্ল্যান আছে, আরএক্স পিএ বাই যে ওয়ার্কিং প্ল্যান আছে, সেখানে কিন্তু তিনজন করে যদি কেউ কন্টিনিউয়াসলি টিম করতে থাকে ডাউনলাইনে, সোলো লেভেলে তিনজন করেও টিম করতে থাকে, তাহলে কিন্তু সে মোর দ্যান 6 কোটি টিআরএক্স এর বেশি ইনকাম করতে পারবে এবং আনলিমিটেড ইনকাম করতে পারবে। তিনজন করে বলছি তো, আমার তো 40-45 জনের টিম রয়েছে। তো স্বাভাবিকভাবে এই ধরনের ব্যক্তিরা সবচেয়ে লাভবান হন। এবারে তারা চাইলে ইনভেস্টও করতে পারে, নাও ইনভেস্ট করতে পারে। একজন বলছে আমি কাজ করব না, আমি শুধু ইনভেস্ট করব। ইনভেস্ট করেও এগোনো যাবে, ইনভেস্ট করেও কিছু দূর অবধি এগোনো যাবে। কারণ কিছু দূর না, যেরকম কাজ করে ইনকাম হবে তেমনই ইনভেস্ট করেও ইনকাম করা যাবে। জিটিআর এক্সপে সেই সুযোগও দিচ্ছে। তাহলে বুঝে নিন, এখানে সে ইনভেস্ট করে যে কোনো ধরনের ইনকাম করতে পারে। অবশ্যই যে কাজ করবে তার অবশ্যই 10.848 crore টিআরএক্সও সে পাবে, কিন্তু এই যে কাজ করবে না সে কিন্তু অন্যান্য ইনকামগুলো পাবে না, অন্যান্য বড় ধরনের ইনকাম যেটা কাজ করে হয় সেটা কিন্তু পাবে না। বা ইনভেস্টররাও কিন্তু দুটোই পাবে, এই সেম কাজগুলো বা ইনকামগুলো কিন্তু ইনভেস্টররাও কিন্তু পাবে। এবারে যে কাজ করে ইনকাম করছে সে ইনভেস্টর হতে পারে, যে ইনভেস্টর সে কাজ করে ইনকাম করছে হতে পারে, কিন্তু যে ইনভেস্টর বা কাজ করে ইনকাম করছে সে কোনোদিন কাজ না করে ইনকামের ব্যক্তি হতে পারবে না, কিন্তু কাজ না করে ইনকামের ফিচারটাও পাবে। মানে এই প্ল্যানটা সবার জন্য, এখানে কোনো রকম বাদবাকি নেই। এবং আমাদের মেন সমস্যাটা কি, আমরা একটা ভয় পাই যে ডাউনলাইন থেকে আমাদের ইনকামটা আসবে কি না, ডাউনলাইন থেকে ইনকামটা আসবে কি না বলতে ডাউনলাইন আমাদের গালাগালি করবে কি না, তারা ইনকামটা পাবে তবে তো আমরা পাবো, তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো আমরা যদি ব্লকচেনের মধ্যে কাজ করি, চেনের মধ্যে কাজ করতে থাকি, তাহলে আমাদের কি হয়, লং টার্মে এটা চলতে থাকে, কিছু না হলেও 20-30 বছর এখনও আরামসে চলবে টিআরএক্স। আমরা তার মধ্যে খুব বেশি হলে 5-10 বছরের মধ্যে ভালো রকম ইনকাম করে বেরিয়ে যেতে পারবো, আমাদের লাইফে আর পেছনে ফিরে তাকাতে হবে না। যে ব্যক্তিটা মাত্র 2,000 টাকার কাছাকাছি এখন এই পরিস্থিতিতে খরচা করছে, এই আগস্ট মাসে, আমি আগস্ট মাসে অ্যাডভান্সই বললাম, 2022 সালের আগস্ট মাসে যদি খরচা করে, তা আরামসে যদি নেক্সট 5 ইয়ার্স 5-10 ইয়ার্সের মধ্যে তার কাছে অ্যারাউন্ড 50 crore rupees ইনকাম হয়ে যায়, তাহলে তার অসুবিধাটা কোথায়? তো সেইখানেই বলছি, আমাদের কিন্তু এখানে এই ধরনের ফ্লেক্সিবিলিটি রয়েছে, যে কোনো সময় কাজবাজ করবেন তাতে কোনো অসুবিধা নেই, আপনি ইনকামও সেইভাবেই করতে পারবেন। এবারে হচ্ছে কি, আর একটা ভয় যে কোম্পানি পালিয়ে গেল, এখানে কোনো কোম্পানি বা থার্ড পার্টি নেই, পুরোপুরি একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা স্মার্ট কন্ট্রাক্ট, এটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজ সিস্টেমের মধ্যে ইনক্লুডেড রয়েছে, সেটাই দেখছে। কারণ আমরা টিআরএক্স একমাত্র ভালো স্মার্ট কন্ট্রাক্ট ক্যারি করতে পারে, স্মার্ট CONTRACT। আর আজকের দিনে আমরা জিটিআর এক্স পেতে রয়েছি, জিটিআর এক্স পে একটা সিক্রেট কমিউনিটি, জিটিআর এক্স হচ্ছে আসল কমিউনিটির নাম, তো তারা কিন্তু অলওয়েজ সিক্রেটলি কাজ করে যায়, এরকম কোটি কমিউনিটি সিক্রেটলি কাজ করে, যাতে তাদের কারেন্সির দাম বাড়ে, টিআরএক্সের যেমন দাম বাড়ানোর জন্যই তাদের টার্গেট, তাদের এটাই লাভ। কারণ আমরা যখন ইনকাম করব এখান থেকে,
তো আমরা তো নিজেরা ইনকাম করছি, ডাউনলাইন থেকে গালাগালি খাওয়ারও চান্স নেই, আরামসে আমরা কাজ করে যাব, কারণ এটা লং টার্মে চলবে। তার মধ্যে ডাউনলাইনটা ভালো মতো ইনকাম করে নিয়ে তারপর দেখবো ওখানে এইটা যদি আরও লং টার্ম চলে, আমি তো 20-30 বছর মতো এমনি বললাম, এটা যদি 50 বছরও চলে তো আপনি 50 বছর ধরে ইনকাম করুন না, অসুবিধাটা কোথায়? আপনার তো 50 বছর বাদে আরও পপুলেশন বাড়বে, তাদেরকে নিয়ে আসুন, 18 বছর ক্রস করবে কি 3-4 বছরের বাচ্চাদের নামেও করে দিন, এখানে নাম তো দরকার নেই, জাস্ট একটা সিকিউরিটি কি থাকে সেটাই আপনাকে স্টোর করে রাখতে হয়। এখানে ট্রান্সপারেন্সি মানে কত সেকেন্ডে আপনি পেমেন্ট পেয়েছেন, কত মিনিটে পেমেন্ট পেয়েছেন সব কিছু দেখাবে আপনাকে, এরমভাবে দেখাবে 2022, তারপরে আজকে ধরুন কত, এটা হচ্ছে 7 মাস, আর আজকে হচ্ছে 28 তারিখ, ওকে, তারপরে আবার সেকেন্ডটা দেখিয়ে দেবে কত মিনিট কত সেকেন্ড, এখন যে টাইমটা হয়েছে আমি একটু দেখে বলে দিচ্ছি, 17:19 মানে 5:19 কত সেকেন্ড সেটাও বলে দেবে, হয়তো 40 সেকেন্ড হয়েছে সেটাও বলে দেবে, এরমভাবে কিন্তু এটা বছর মাস দিন, ওকে, এরমভাবেই ঘন্টা মিনিট সেকেন্ড এরমভাবেই কিন্তু ট্রান্সপারেন্টলি বলে দেয় তখন কত সেকেন্ডে কত টাকা পেয়েছেন, কখন পেয়েছেন, তার আগের জন কী পেয়েছে, তার আগের জন কী পেয়েছে, কত সেকেন্ডে কী পেয়েছে, সব কিছু আপনি ট্র্যাক করতে পারেন, ধরে ধরে দেখতে পারেন। তো এখানেই হচ্ছে ট্রান্সপারেন্সি, যে আমরা এখানে কোনো ফ্রডের মধ্যে নেই বা আরামসে এখানে কাজ করে যেতে পারি, যেখানে আমি কাউকে যদি ইনভাইটও করি, কেউ যদি ইনভাইটও করে, অন্যান্য কোম্পানিতেও দেখেছেন ইনভাইটে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, এখানে কত সমস্যার সম্মুখীন হয় না। এখানে অটোপুল যে সিস্টেমটা আছে দুই ধরনের, একটা ওয়ার্কিং প্ল্যান আছে, ওয়ার্কিং প্ল্যান মানে যারা কাজ করে ইনকাম করতে চায়, ওকে, বা ইনভেস্ট করতে চায় তাদের জন্য ওয়ার্কিং প্ল্যান, এবং অটোপুল প্ল্যান সবার জন্য মানে নন ওয়ার্কিং প্ল্যান। তো এই নন ওয়ার্কিংটা হচ্ছে 20 লেভেল অবধি ইনকাম দেয়, টোটাল ইনকাম দেবে 10,48,00,000 বেশি টিআরএক্স, এত ক্রোডস, 10.48 ক্রোডস টিআরএক্স, ওকে, এটা মাল্টিপ্লাই করতে পারেন, মানে এটা যে একটা অ্যাকাউন্ট থেকে পাবেন এরকম 10টা অ্যাকাউন্ট খুলে দিলে আপনি 10 গুণ বেশি ইনকাম পাবেন, এরকম সিস্টেমেও করা যায়, মাল্টিপ্লাই করা যায়, তা আনলিমিটেড ইনকাম বলা হয়, লিমিটেশন নেই, আর আপনার যে একটা আইডি করতে হবে এরকম কোনো সিস্টেম নেই। এবারে ওয়ার্কিং প্ল্যানের মধ্যে 16টা লেভেল অবধি ইনকাম পাওয়া যায়, 16টা লেভেল মানে কতটা ফ্লেক্সিবিলিটি পাবেন যে ইনকাম করার জন্য। তো এর জন্য ন্যূনতম ইনভেস্ট 110 টিআরএস লাগে, আমি বলি তার আন্ডারে 2টো অ্যাকাউন্ট করে নিন, কারণ 2টো অ্যাকাউন্ট অতি প্রয়োজন যদি আপনি প্রথম অ্যাকাউন্টটা অটোপুলে নিতে চান বা নন ওয়ার্কিং প্ল্যান নিতে চান, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডাইরেক্ট টু ডাইরেক্টস ম্যান্ডেটারি, টু DIRECTS, এই টু ডাইরেক্টসের টোটালটা হচ্ছে 330 টিআরএস প্লাস 5টা কি 10টা মতো টিআরএস কিনে রাখবেন, 1,200 টাকা মতো কি 1900-1800 কোনো সময় 1700, কারণ প্রতি মিনিটে একটা দাম চেঞ্জ হয় টিআরএক্সের, তো স্বাভাবিকভাবে এত রুপিস মতো ভারতীয় কারেন্সি অনুযায়ী খরচা পড়ে। আর মেন ব্যাপার হচ্ছে কি, আপনি শুধু যে ভারতে করবেন তা নয়, এটা তো ব্লকচেন, আপনি INDIA ইন্ডিয়া করুন, বাংলাদেশ করুন BANGLADESH, বাংলাদেশ করুন, আমেরিকা করুন, তারপরে যে কোনো কান্ট্রি, আমাদের টোটাল যে গ্লোব আছে না, গ্লোব থেকে যে কোনো কান্ট্রি আপনি কাজ করুন, বা যে কোনো কান্ট্রি ইনভাইট করুন, যে কোনো কান্ট্রির মানুষদের ইনভাইট করুন, আপনি জয়েন করান আপনার আন্ডারে বা আপনার নিচের যে ওয়ার্কিং প্ল্যানে রয়েছে WORKING ওয়ার্কিং প্ল্যান, ওয়ার্কিং প্ল্যানে তার 16 লেভেল অবধি ইনকাম হবে, মানে কাউকে জয়েন করালেন, এই পার্টটা আমি রাখছি জয়নিংয়ের জন্য, একজনকে জয়েন করালেন আপনি নিউজিল্যান্ড থেকে, শুনে নেবেন সে 110 টিআরএস খরচা করবে একটা অ্যাকাউন্ট করার সময়, তো আপনার ফার্স্ট লেভেলে সে জয়েন করছে, তো আপনি সঙ্গে সঙ্গে 20 টিআরএস পেমেন্ট পেয়ে যাবেন, তার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার আগেই আপনার কাছে টিআরএস ঢুকে যাবে, মানে রেজিস্ট্রেশন প্রসেস চলাকালীন টিআরএস ঢুকে যায় 1 সেকেন্ডেরও কম সময়। এবারে সেকেন্ড লেভেল থেকে যারা জয়েন করবে বা যাদেরকে জয়েন করবেন, কারণ ইনি আবার ডাউনলাইনে 110 করে আর একটা অ্যাকাউন্ট করবেন, আবার একটা অ্যাকাউন্ট করবেন 110 করে, এই প্রথম অ্যাকাউন্টটার জন্য 10 টিআরএস পেয়ে যাবেন, ওকে, সেকেন্ড অ্যাকাউন্টটার জন্য 10 টিআরএস কমিশন পেয়ে যাবেন,
টোটাল 2020 টিআরএক্স পেয়ে যাবেন। কারণ সেকেন্ড লেভেলে যত মেম্বার জয়েন হবে, যতটা যতগুলো অ্যাকাউন্ট হবে, এখানে মেম্বারের কোনো ব্যাপার নেই যেহেতু, ততগুলো আপনার টিআরএক্স আসতে থাকবে, ঠিক আছে। এবারে থার্ড লেভেল হচ্ছে কি, থার্ড লেভেল আপনার এরমভাবে 5 টিআরএক্স পার হেড আসবে। ফোর্থ লেভেল হচ্ছে কি, 3 টিআরএক্স করে আসবে, 3। ওকে, আমি এটা একটুখানি কাটাকুটি হয়ে গেছে, মুছে দিচ্ছি। 3 টিআরএক্স আসছে। এবারে আমাদের 5 নম্বর লেভেল থেকে 16 নম্বর অবধি যেই জয়েন করুক, যে আপনার যে 5 নম্বর থেকে 16 নম্বর যেই জয়েন করুক, তাদের থেকে 1 টিআরএক্স করে টোটাল এই 16টা লেভেলে, 5 নম্বর থেকে 16টা 12টা লেভেল থাকে, টোটাল 12 টিআরএক্স মতো কমিশন পাবেন। এই যেই টোটাল কমিশনটার ভাগটা থাকে না, এটা 50 টিআরএক্স থাকে। এর জন্যই আপনি ইনকামটা পান, কারণ এই 110 থেকে 50 টিআরএক্স যাচ্ছে ওয়ার্কিং প্ল্যানে, আর 50 টিআরএক্স যাচ্ছে নন ওয়ার্কিং প্ল্যানে। নন ওয়ার্কিং প্ল্যানের মধ্যে 50 টিআরএক্স এন্ট্রি করতে কাজে লাগে, এন্ট্রি মানে ঢুকতে কাজে লাগে, ENTRY। আর ওয়ার্কিং প্ল্যানে এই 50টা যে টিআরএক্স আছে, এটা ডিস্ট্রিবিউট হয়ে ইনকাম দিতে আরম্ভ করে। এরমভাবেই প্ল্যানটাকে সুন্দর করে সাজানো, যেখানে কোনো ফ্রডের চান্স নেই। তো এটা আমি নিজের মতো করে এক্সপ্লেন করলাম, যে কোনো দেশ থেকে, যে কোনো কান্ট্রি থেকে, যে কোনো বাড়ি থেকে, হাজারটা হোক, একটা হোক, দশটা হোক, একজন দশটা অ্যাকাউন্ট কি হাজার কোটি কোটি অ্যাকাউন্ট করতে পারে, আবার সে আপডেটও করতে পারে, সেই ফেসিলিটিও দেবে। এবারে আপডেটের পার্টটা আমি বলে দিই, যারা ওয়ার্কিং করে তাদের ইনকামটা দ্রুত গতিতে হয়, অটোপুলটাও দ্রুত গতিতে হয়, কারণ তারা কাজ করছে, পরিশ্রম করছে, কমিউনিটি তাদের জন্য প্ল্যান করে রেডি রেখেছে। ওকে ওকে, ফার্স্ট প্রসেস যদি আমি বলি, FAST, ফার্স্ট PRO CE প্রসেস, ওকে, বা আপডেট, আপডেট আপগ্রেড সিস্টেম, ওকে, আপগ্রেড UPGRAD, আপগ্রেড। তো আমরা যারা ওয়ার্ক করবো, বা মানে কি বলবো, যারা দ্রুত ইনকাম করতে চাই, তাই না, তারা তো আমরা ওয়ার্ক করছি, সেকেন্ডে সেকেন্ডে ইনকাম পাচ্ছি, কিন্তু অটোপুলের ইনকামটা আমরা পেয়ে যাবো যদি অটোমেটিক্যালি কাজ করি, তার জন্য আলাদা কোনো কাজের দরকার নেই, আপডেট করতে হবে শুধু। তো এখানে কীরকম আপডেট হবে, যদি আমরা ডাইরেক্ট মানে সরাসরি আপনাদের এই অ্যাকাউন্টের আন্ডারে 20টা ডাইরেক্ট করতে পারি, আপনার নিজের একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের আন্ডারে ডাইরেক্ট 20টা মেম্বার হবে, সেটা করতে পারি। এর ডাইরেক্টে কিন্তু বলছি না, এটা বলছি না, ডাইরেক্ট মেম্বার বলছি, এরকম ডাইরেক্টে যতগুলো অ্যাকাউন্ট হবে, এরকম যদি 20টা করতে পারি, বা যারা ইনভেস্টর ইনভেস্ট করবে কাজ করতে পারছে না, যদি কেউ 2200 টিআরএক্স দিয়ে সেটা আপডেটও করে ফেলে, তার কোনো চিন্তা নেই, সে অটোমেটিক্যালি ফাস্ট অটোপুল AUTOPOOL কমপ্লিট করে যাবে এবং কমিশনও পেয়ে যাবে তার। প্রত্যেকটা মেম্বার এখানে 100 টিআরএক্স কমিশন পেয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মেম্বারকে আমি 3টা অ্যাকাউন্ট করতে বলি মিনিমাম, এরমভাবে একটা অ্যাকাউন্ট আমার রেফারালে, একটা অ্যাকাউন্ট আর বাকি দুটো অ্যাকাউন্ট তার রেফারালে। তো এর ফলে কি হবে, এইটা ধরুন আন্ডারে 20টা অ্যাকাউন্ট করেছে বা 2200 টিআরএক্স দিয়ে আপডেট করেছে, এই অ্যাকাউন্টে তো 100 টিআরএক্স আসবে, কিন্তু এই 20 জনের বা 2200 টিআরএক্সের যে কমিশনটা উপরের লেভেলে তো যাবে, তার কাছে তাহলে চলে আসবে, যেটাই করুক, 20 জনের হোক বা 2200 টিআরএক্স দিয়ে করুক, 400 টিআরএক্স কমিশন চলে আসবে। এরমভাবেই কিন্তু পার্সেন্টেজ অফ কমিশন তার কাছে চলে আসবে, 40% এখানে হিসাব করা হয়। এবারে 2 নম্বরে আমাদের যে সিস্টেমটা রয়েছে, 40 জন যদি করেন বা 4400 টিআরএক্স দিয়ে যদি করেন, টিআরএক্স দিয়ে যদি আপডেট করেন, সেকেন্ড অটোপুল কমপ্লিট হয়ে যাবে। থার্ড অটোপুল কমপ্লিট করতে গেলে তাকে 80 জন ডাইরেক্ট করতে হবে বা 8800 টিআরএক্স দিয়ে আপডেট করতে হবে। ফোর্থ অটোপুল কমপ্লিট করতে গেলে 160 জন ডাইরেক্ট করতে হবে বা 17600 টিআরএক্স দিয়ে তাকে আপডেট করতে হবে। 5 নম্বর অটোপুল যদি কমপ্লিট করতে হয়, 320 জন ডাইরেক্ট মেম্বার করতে হবে, আর অথবা 35200 টিআরএক্স দিয়ে আপডেট করে নিতে হবে। এর ফলে কি হবে, ফার্স্ট অটোপুলের কম্পিটিশান সবচেয়ে বেশি, সেকেন্ড অটোপুলে অনেক কম। ফার্স্ট অটোপুলে দেখুন
এখন প্রায় 350 মেম্বারে কম্পিটিশন রয়েছে। সেকেন্ড অটোপুলে 100 কম্পিটিশন হয়নি এখনো। থার্ড অটোপুলে কিন্তু মাত্র হয়তো 50 জনেরও কম্পিটিশন নেই। ফোর্থ অটোপুলে কিন্তু 20 জন রয়েছে। পাঁচ নম্বর অটোপুলে হচ্ছে 10 জন। এরমভাবে কম্পিটিশন খুবই কম, কারণ প্ল্যানটা স্মার্ট কন্ট্রাক্টটি আরম্ভ হয়েছে জাস্ট 6 মাস হয়েছে, কিন্তু টিআরএক্স যে প্ল্যানটা চলছে প্রায় 2017 থেকে এই টিআরএক্সের প্ল্যানটি চলছে। তো স্বাভাবিকভাবে আমরা একটা ভালো প্ল্যাটফর্মে বা একটা নর্মালভাবে ইনকাম করতে গেলে, লাইফস্টাইল চেঞ্জ করতে গেলে, আমরা যেমন বিটকয়েনে দেখেছি 99,000 বা 98,000 মেম্বার কোটি কোটি কোটিপতি হয়ে গেছে তাদের শুধু বিটকয়েনের উপর নির্ভর করে, তো আমরাও কিন্তু হতে পারবো। এবং পাঁচ নম্বর অটোপুল যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু টাইম টাইম কম লাগছে, যেহেতু কম্পিটিশান কম আমাদের কিন্তু আরও সময় কম লাগছে, এবং এর ফলে আমরা কি করব, আরও দ্রুতগতিতে পরের অটোপুলগুলো পেতে থাকব। এবং এই অটোপুলগুলো পাওয়ার সাথে সাথেই আমরা ফার্স্ট অটোপুলে ইনকাম করব 100 টিআরএক্স কমিশন পেয়ে যাব, সেকেন্ড অটোপুলে ইনকাম করব 200 টিআরএক্স পেয়ে যাব, থার্ড অটোপুলে পেয়ে যাব 400 টিআরএক্স, প্রত্যেকবার অটোপুলের ইনকাম, ফোর্থ অটোপুলে 800 টিআরএক্স পেয়ে যাব, ফিফথ অটোপুলে আমরা পেয়ে যাব 1600 টিআরএক্স, যারা কাজ না করবে বা করবে দুজনের জন্যই বলছি। এবং সিক্সথ অটোপুলে পেয়ে যাব 3200 টিআরএক্স, এবং সেভেন্থ অটোপুলে পেয়ে যাব আমরা 6400 টিআরএক্স, এবং এইট অটোপুলে পেয়ে যাব 12,800 টিআরএক্স, নবম নম্বর অটোপুল থেকে আমরা পেয়ে যাব 25,600 টিআরএক্স, দশ নম্বর অটোপুল থেকে পেয়ে যাব 51,200 টিআরএক্স, 11 নম্বর অটোপুল থেকে পেয়ে যাব 1,02,400 টিআরএক্স, 12 নম্বর অটোপুল থেকে পেয়ে যাব 2,04,800 টিআরএক্স, 13 নম্বর অটোপুল থেকে পেয়ে যাব 4,09,600 টিআরএক্স। এরমভাবে 14, 15, 16, 17, 18, 19 এবং ফাইনালি আমরা যখন 20 নম্বর অটোপুলে আসব, দেখবেন যে লাস্ট টাইম আমাদের রিসিভ হচ্ছে 5 কোটি টিআরএক্স, 5,24,00,000 টিআরএক্স, মানে এত কোটি টিআরএক্স আমরা পাবো, 5,24,00,000,000-এর বেশি টিআরএক্স আমরা তখন রিসিভ করবো। টোটাল এইভাবে আমাদের 10.48 কোটি টিআরএক্স কাজ না করেও ইনকাম চলে আসবে। ওকে, এটাই হচ্ছে জিটিএসের প্ল্যান। আমি আজকে মিটিংটা করার পরিবর্তে আপনাদের স্টেট কার্ড বুঝলাম, কারণ মিটিংয়ে কেউ প্রশ্ন করে না, আমি আলাদা করে মিটিংটা নিচ্ছি না, আর এই জন্য আমরা এই প্ল্যানটি করছি। এছাড়াও আর একটা বড় কারণ রয়েছে কি, আমাদের এই কমিউনিটিটা প্রত্যেকটা মেম্বারকে জয়েন করানোর সময় কি করছে সেটা আমি প্রথমে বলিনি আপনাদের, কারণ এত কিছু করার পরেও আরও কি বোনাস থাকে সেটা আমি বলে দিচ্ছি। কমিউনিটির প্লাস পয়েন্ট কী রয়েছে, কমিউনিটি নিজে কি কাজ করছে, অন্যান্য মানি রোলিং প্ল্যানের মতনই তো এটা অনেকটা দেখতে লাগছে। হ্যাঁ, এখানে ক্রিপ্টো আছে, ইনকাম দিচ্ছে। এবারে বলছি কমিউনিটিতে আমরা কেন 100% জয়েন করতেই হবে বা কেন করব। ইনকাম যদি করতে চাই অবশ্যই এরকম একটা প্ল্যান আমাদের দরকার। COMMUNITY কমিউনিটি প্লাস পয়েন্টটা কি, আমরা প্লাস POINTS পয়েন্টস, আমরা এক হচ্ছে কি 110 টিআরএক্স দিয়ে যারা জয়েন করছে প্রত্যেকের কাছ থেকে 10 টিআরএক্স করে কেটে নিচ্ছে প্রথমে, বাকি 100 টিআরএক্স দিয়েই কিন্তু কাজ চালাচ্ছে। যেখানে বললাম 50 টিআরএক্স ওয়ার্কিং প্ল্যান, 50 টিআরএক্স নন ওয়ার্কিং প্ল্যান, বাকি যে 10 টিআরএক্স থাকছে ওটা পুরো বার্ন করে দিচ্ছে। ওটা বার্ন করে দিচ্ছে কিভাবে, না আমাদের থেকে ফিজ হিসাবে কাটছে, FEES ফিজ, মানে একটা চার্জ হিসাবে কাটছে, যেখানে আমরা যে কোনো পেমেন্ট রিসিভ করব, আপনি 10 টিআরএক্স বা 100 টিআরএক্স রিসিভ করুন তার 0% চার্জ লাগবে, @0% CHARGE চার্জ লাগবে, আপনি 1 crore টিআরএক্স রিসিভ করুন, 10 crore টিআরএক্স রিসিভ করুন, আপনার ওই 0% চার্জই লাগবে, ঠিক আছে। এবারে কমিউনিটি নেক্সট বলছি, কমিউনিটি 4 নম্বর আর 5 নম্বর এই দুটো লেভেল যখন কারুর কমপ্লিট হয়ে যাচ্ছে
ওকে, যারা কাজ করবে তাদের কিন্তু অলওয়েজ বোনাস পাবে, বোনাস দেয়া হবে। কিরকম না, কমিউনিটি 35% অফ টোটাল কালেকশনের 35% টিআরএক্স, তারা কিন্তু এই বোনাস বা রিওয়ার্ড দিয়ে তারা অতিবাহিত করবে। 4-5 নম্বর লেভেল থেকে অল্প অল্প করে বোনাস পাবে, এবং তারা যত নিচের লেভেলে যেতে থাকবে, মানে আর কি উপরের লেভেলে যেতে থাকবে, নিচের মানে উপরে, উপরে মানে নিচের আমি তা বলছি না, মানে এখানে 1 নম্বর লেভেলে, 2 নম্বর লেভেলে, 3-4 করে এরকম লেভেল রয়েছে। এখানে ধরুন 4 নম্বর লেভেল থেকে একটা টিআরএক্স পেলো, 100 টিআরএক্স একটা বোনাস পেলো হঠাৎ করে, এখানে পেলো 200 টিআরএক্স এমনি বোনাস, আদার্স যে ইনকাম তো ওখানে থাকছে, এই বোনাসগুলো অতিরিক্ত যারা ভালো কাজ করবে তাদেরকে দেওয়া হবে। অলওয়েজ অটোমেটিক চলে আসবে, এটা আসবেই, আপনি কাজ করেছেন আর আপনি বোনাস পাননি এটা হতে পারে না, এটাই হচ্ছে ব্যাপার। আপনি কাজ করলে আপনার ইনকাম হবেই, বোনাস পাবেনই, 4-5 নম্বর মিনিমাম যেতে হবে। এবারে ধরুন 20 নম্বর লেভেলে গিয়ে আপনাকে গিফট দিচ্ছে 1 লাখ টিআরএক্স, এবারে 1 লাখ টিআরএক্স মানে বুঝুন 5 টাকা করে গুণ করলে 5 লাখ টাকা, এখন তো 5.5 লাখ টাকা মতো হয়েছে, তো এই টাকাটা বুঝাত বোনাস দেবে। ওকে, এরকম টাইপের টিআরএক্সগুলো বোনাস দেবে এটা কমিউনিটি। কমিউনিটি আরও করে কি, আমাদের 60% যে কমিউনিটির মানে টোটাল হোল্ডিং রয়েছে সেটা ট্রেডিংয়ের জন্য কাজে লাগায়, ট্রেডিংয়ের জন্য কাজে লাগায়, তারপরে স্টেকিংয়ের জন্য কাজে লাগে, স্টেকিংয়ের জন্য কাজে লাগায় 5%, এইরকম সেম পার্সেন্টেজেই কিন্তু 35% যে বাকি থাকে ওটা থেকেই বোনাস করে। এবং কি থার্ড আরও বোনাস আছে, কমিউনিটির প্রজেক্ট, কমিউনিটি অনেক ধরনের প্রজেক্ট আনবে, আমি হালকার উপরই বলছি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, 40 মিনিট হয়ে যাচ্ছে। কমিউনিটি আমাদের সামনে অনেকগুলো প্রজেক্ট আনবে, সেখানে GTRX পে টোকেনও আনবে, GTRX পে টোকেন আনবে, সেটা আপাতত নিয়ার অ্যাবাউট 6 মান্থস এখনও দেরি আছে। তো এই টোকেনটা যারা কাজ করে বা কাজ না করে যেভাবেই হোক, এই 4 থেকে 4 নম্বর লেভেল অবধি মিনিমাম পৌঁছে গেছে তাদের থেকেই কিন্তু এই বোনাস টোকেনগুলো দেওয়া হবে। বোনাস টোকেনের দাম শুরুতে 0 থাকলেও, 0 না মানে কম থাকলেও, তারপর এটি বাড়তে থাকবে, কারণ এটি টিআরএক্সের উপরই বেস্ট করে তৈরি হবে, সেই চিন্তাভাবনাই করা হচ্ছে। তো আমরা আগামী দিনগুলোতে আরও আপডেট আনবো, মজার মজার জিনিস জানবো। তো এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, এখানে যে হিউজ পরিমাণ ডেইলি আপডেট চাইবেন, ডেইলি আমরা আপডেট দিতে থাকবো, আমি হয়তো অনেকভাবে আপনাদের প্ল্যানটা বোঝাবো, প্ল্যানের মধ্যে কী নিখুঁত ব্যাপারগুলো আছে সেগুলো বোঝাবো, আমরাও কাজ করছি কীভাবে টিম করলে ভালো হয়, কীভাবে টিম না করা উচিত যারা কাজ করবেন তাদের জন্য, এইসব টিপসগুলো আমি দিতে থাকবো অলওয়েজ। কিন্তু বারবার এখানে আপডেট হয় না কোনো একটা কোম্পানির মতো, এখানে যখন আপডেট হয় কীরকম আপডেট হয় আমি বলে দিচ্ছি। একটা আপডেট এলো, আগে আপনার 100 টিআরএস করে যে ইনকামটা হতো সেটা যখন আপনি 4 নম্বর লেভেল অবধি চলে যাবেন, 1 নম্বর লেভেলে 100 টিআরএস, 2 নম্বর লেভেল, 3 নম্বর লেভেল, এরকম যখন হতে থাকবে, এখানে 200, এখানে 400, এখানে হচ্ছে 800, এখানে ধরুন আপনি একটা বোনাস পেয়ে গেলেন, যা খুশি একটা বোনাস দিতে পারে ওরা, 50 টিআরএক্স বোনাস পেলেও 50 × 5 250 টাকা একটা বোনাস, একটা লো লেভেলে রয়েছেন তা 250 টাকা বোনাস আপনি পেতে আরম্ভ করবেন, এরকম ধরনের আপডেট। মানে এখানের আপডেট ওরকম কোম্পানির মতো না, আজকে আপনি স্মার্ট কন্ট্রাক্ট করছেন, স্মার্ট কন্ট্রাক্ট এসি করে দিচ্ছি, স্মার্ট কন্ট্রাক্ট ছেড়ে লাভ দিয়ে চলে গেল নর্মাল স্টেকিংয়ের প্রোগ্রামে, লাভ দিয়ে চলে গেলো অ্যাডভার্টাইজমেন্ট প্রোগ্রামে, এরকম হয় না, এটা কোম্পানি না, এখানে বারবার করে আপডেট এরকমভাবে হয় না। তারপরে কোম্পানি কী করে, মায়ে সাজে তাদের ওয়েবসাইটটিকে আপডেট করার জন্য ওয়েবসাইটটি পুরোপুরি বন্ধ রাখে, যেমন ট্রনলিং প্রো অ্যাপ্লিকেশানটি, ট্রনের যে মেন ব্লকচেনের অ্যাপ্লিকেশান সেটাও বন্ধ থাকে, সেটা জাস্ট 1 ঘন্টার জন্য বন্ধ থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নেই, তারপরেই সেটি আপডেট করানো হয়। যেমন কীরকম আপডেট হয়েছিল একবার, UPGRAD আপগ্রেড, মানে আগে আমাদের যে মেম্বারগুলো ছিল অনেক কম ছিল, তখন এরমভাবে একটা আইডি জেনারেট হতো GTRX, তারপরে তার জেনারেট হতো 1610, এরকম একটা নাম্বার জেনারেট হলো, এটা হচ্ছে আইডি। ওকে, এরপরে কিন্তু এই GTRX এত নাম্বার জেনারেট পর, আপডেট হওয়ার পর 2-4 বার এরকম আপডেট হয়েছে, এটিকে বাড়ানো হলো, সিদ্ধান্ত নেওয়া হলো এটা বাড়াবে, ব্লকচেনের মধ্যে ইন্টিগ্রেটেড না হলে হয় না,
এবং এটা কি বাড়াবে, কি করবে না, 1610234 এরকম একটা বাড়িয়ে দিল। এখন করে দিয়েছে আপডেট করে, বলে দিচ্ছি GTRX ফাইনাল যে আপডেটটা এসেছে 1 2 3 4 5 6 7 8 9 এরকম টাইপের একটা বিশাল অ্যামাউন্টের আপডেট, মানে লং টার্মে যাতে চলতে পারে, আস্তে 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 মেম্বার বাড়তে পারে। তাই আমরা যে একটা ধারণা রাখি, সেই ধারণাটা পুরোপুরি বাদ দিয়ে দিই যদি আমরা প্রেজেন্টেশনটা দেখি, দেখতে পারি একটা পুরোপুরি নতুন ধারণা সম্পর্কে জানতে পারবো। কেউ যদি পুরনো ধারণা একটা কোম্পানি হতেই হবে কি নলেজ নেই তার, হয়তো অন্য কোনো স্মার্ট কন্ট্রাক্ট কি উইকিপিডিয়ায় পাওয়া যায় সেই ডিটেলসগুলো, সেগুলো না পড়ে যদি হঠাৎ করে জানতে চায় যে এগুলো কী, সে আশা করি বুঝতে পারবে না। তার জন্য আমি রেফার করি উইকিপিডিয়া, সেগুলো সব কিছু আলোচনা করে দিয়েছি, এবারে আপনারা ইনফরমেশান যাচাই করবেন এবং কাজ করবেন। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি, আশা করি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, এবং রেফারাল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় আমি একটা সেখানে হোয়াটসঅ্যাপ কানেকশন দিয়ে দেবো, সেখানে আপনি কন্ট্যাক্ট করবেন, আমার সাথেই কন্ট্যাক্ট হবে। কিন্তু কেউ যেন ফোন না করে, ফোন আমি তুলি না, সেটা কম্পিউটারই কানেক্টেড থাকে, আমি কম্পিউটার দিয়েই তাকে কল করি যখন আমি অ্যাভেলেবেল থাকি বা মাইক কানেক্টেড থাকে কম্পিউটারে তখন, আর না হলে আমি মিটিং করে নিই, মিটিংয়ের জন্য অলওয়েজ যখনই সম্ভব আমি রেডি থাকি, মিটিং করে আমি তাকে জয়েন করে দিই এবং সে বসে বসে টিম করতে পারুক কি একবারই এন্ট্রি করে বসে থাকুক, কারণ দিনকে দিন কম্পিটিশান বাড়বে, সেটাই হচ্ছে কথা। তো আজকের জন্য বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে, ছোটো ছোটো টপিকে এক্সপ্লেনেশন আরও থাকবে, মজার মজার জিনিস আমরা আরও জানবো। ধন্যবাদ।